হ্যালো বন্ধুরা, বলা হয়ে থাকে যে সাবধানতার অবলম্বন শুধু মানুষরাই বেশি করে থাকে, কিন্তু বন্ধুরা আপনার হয়তো জানা নেই এমন কিছু মানুষের সেখানে পানি রয়েছে যারা এতটাই চতুর, যাদের দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো চলুন এবার এই পর্বটি আমরা সাজিয়েছি পৃথিবীর এমন পাঁচটি পোষা প্রাণীকে নিয়ে যারা কিনা অনেক বুদ্ধিমান এবং অনেক সতর্কতার সাথে নিজেদের চালায়। তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরও একটি নতুন এপিসোডে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে এবি রোজার্স রেট। এটা কি আপনারা জানেন যে বিজ্ঞানীরা মানুষের জন্য বানানো ওষুধ মানুষের মাঝে প্রয়োগ করার আগে সেগুলো পরীক্ষা করার জন্য ইঁদুরকে খাইয়ে থাকে? তার কারণ হচ্ছে ইঁদুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএর প্রায় 98% মিল রয়েছে, এবং এমন একটা বিষয় রয়েছে যেটা মানুষের সাথে মিলে না, আর সেটা হচ্ছে ইঁদুরের এক ধরনের অসাধারণ বুদ্ধি ক্ষমতা। এবি রোজার্স নামক এই মহিলাটি তার পোষা ইঁদুরটাকে এমনভাবে প্রশিক্ষণ করেছে যে দেখলে আপনার পুরোপুরি অবাক হয়ে যাবেন। কারণ এবি নামের এই মহিলাটি তার ইঁদুরটিকে ডাকার সাথে সাথে তার কাছে এই ইঁদুরটি চলে আসে। এমনকি এবি যদি তার ইঁদুরকে তার পার্স থেকে টাকা এনে দিতে বলে, তাহলে সেই ইঁদুরটি সঙ্গে সঙ্গে সেই কাজটি করে ফেলে। এমনকি সে তার খেলার সময় বানানো ছোট ছোট দেয়ালগুলো পার হয়ে যায় খুব সাবধানতার সাথে। তার খেলার জন্য যে গাড়িটি রয়েছে সেই গাড়ি সে দাঁড়িয়ে টেনে সামনের দিকে নিয়ে যায়। তারপরে দুই নম্বরে রয়েছে অক্টোপাস। আপনি কি হলিউডের এক্সাপ্লান মুভিটি দেখেছেন, যে মুভিতে কিনা নায়ককে দেখা যায় তাকে যত বড় বিপজ্জনক জেলে ভরে আসা হোক না কেন, সে কিন্তু ঠিকই সেখান থেকে সাবধানতার সাথে পালিয়ে আসতে সক্ষম হয়? আপনি কি জানেন সমুদ্রের অক্টোপাস নামক এই প্রাণীটি ঠিক এমনভাবেই যে কোনো বিপদ থেকে নিজেকে পালিয়ে নিতে সক্ষম হয়? অক্টোপাসের স্মৃতিশক্তি অনেক ভালো, যাতে করে কোথাও ঢুকে গেলে আবার ঠিক মনে করে তার অঙ্গ দিয়ে খুব ছোট জায়গা থেকে কৌশলের সঙ্গে বের হয়ে আসতে পারে। এমনকি একে যদি কোটার ভেতরে আটকে রাখা হয়, তাহলে সেই কোটার মুখটি খুলে ঠিকই বেরিয়ে আসতে পারে, বোতলের ছোট এই মুখ দিয়েও বেরিয়ে আসতে পারে, যার জন্য অক্টোপাসকে দ্য গ্রেট ক্যাপস আর্টিস্ট বলা হয়ে থাকে। তিন নম্বরে রয়েছে এলিফেন্ট, দ্য এলিফেন্ট পেইন্টার। আগে যুদ্ধের সময় রাজা মহারাজারা শত্রুদের সাথে যুদ্ধে বিজয় লাভের জন্য হাতি ব্যবহার করত। এখনও কিছু কিছু হাতি মালিকানা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু হাতির কার্যসমূহ এখানেই থেমে থাকেনি। থাইল্যান্ডের এক জ্যাঙ্গো মেইন ক্যাম্পে এক হাতি রয়েছে, যে হাতি কিনা এমন কিছু কাজ করতে পারে যা সত্যিই আপনাকে অবাক করবে। সে হাতি বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করতে পারে। মানুষ যখন হাতিটিকে চিত্র আঁকতে দেখে, তখন মানুষেরা অবাক হয়ে চেয়ে থাকে, আর হাতিটির আঁকা চিত্র এতটাই সুন্দর যে আপনি সেই চিত্রগুলো দেখলে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না যতক্ষণ না আপনি নিজের চোখে হাতিটিকে অঙ্কন করতে দেখেন। তারপরে চার নম্বরে রয়েছে কাঠবিড়ালি। আমরা এখন যে কাঠবিড়ালি সম্পর্কে আপনাদের বলবো, তার নাম হচ্ছে টুইকে। টুইকি এক প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়। সে জলের উপর দিয়ে ওয়াটারকিং করতে পারে, আর সে জলের উপরে বিভিন্ন ধরনের খেলা দেখিয়ে থাকে, যার জন্য বিভিন্ন জায়গা থেকে হাজারো লোক এই টুইকিকে দেখতে আসে। টুইকিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে সে বিভিন্ন ধরনের কাজ করে থাকতে পারে, যার জন্য হাজারো মানুষ টুইকের জন্য পাগল। তারপরে রয়েছে পাঁচ নম্বরে গিরি মালকিন। আমাদের প্রায় প্রত্যেক ঘরে বিড়াল দেখা যায়, আর সাধারণত বিড়াল খুব দুরন্ত হয়ে থাকে। বিড়ালকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে বিড়াল আমাদের ঘরকে রক্ষা করতে সক্ষম। আপনি জানেন যে আমাদের ঘরে বিড়াল ঢুকে সে চুরি করতে পারে? আমি কিন্তু দুধ চোরের কথা বলছি না, হ্যাঁ আমি বলছি যে আপনার ঘরের গুরুত্বপূর্ণ জিনিসের কথা। হ্যাঁ বন্ধুরা, এটা সত্য যে কিছু লোক এভাবে বিড়ালকে ট্রেনিং দিয়ে থাকে যে সে বিড়াল আপনার ঘরে ঢুকে আপনার ঘরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে এনে তার মালিকের কাছে দেয়। বিড়ালগুলোকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে যে চুরি করার সময় যদি ঘরের মালিক চলে আসে, তখন সে ঘরের কোনো এক জায়গায় লুকিয়ে যায়। তো বন্ধুরা, আজকের আয়োজন এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অদ্ভুত পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।